বিজেপির দলীয় কার্যালয়ে টাউন মহিলা সাধারণ সম্পাদিকাকে মারধর করার অভিযোগ উঠল বিজেপির জেলা সম্পাদকের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে। গতকাল অর্থাৎ রবিবার গঙ্গারামপুরের শহর মণ্ডল কার্যালয়ে গঙ্গারামপুর টাউন মহিলা সাধারণ সম্পাদিকা সাগরী কর্মকারকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে বিজেপির জেলা সম্পাদক কানাই বিশ্বাসের বিরুদ্ধে। ঘটনার পর আহত ওই মহিলা বিজেপি নেত্রী গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়। আহত গঙ্গারামপুর টাউন বিজেপির মহিলা সাধারণ সম্পাদিকা তথা গঙ্গারামপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের ডাঙ্গাপাড়ার বাসিন্দা সাগরী কর্মকারের অভিযোগ, বিগত 8 বছর ধরে বিজেপির জেলা সম্পাদক তথা গঙ্গারামপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কালীতলার বাসিন্দা কানাই বিশ্বাসের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিজেপি নেত্রীর দাবি, কয়েক বছর আগে সিঁদুর পরিয়ে বিয়েও করেন কানাইবাবু এবং কয়েক বছর ধরে বিজেপি নেত্রীর বাড়িতে প্রতিনিয়ত যাতায়াত ছিল তার। সেই যাতায়াত ও প্রেমের সম্পর্কের মাঝেই প্রায় 40,000 টাকা ঋণ নিয়ে বিজেপি নেত্রী কানাইবাবুকে দেয় বলে দাবি করেন, আর তারপর থেকেই সম্পর্কে ফাটল ধরে। বিজেপি নেত্রীর দাবি, প্রায় 1 মাস ধরে ফোন রিসিভ করছিল না বিজেপি নেতা কানাই বিশ্বাস। গতকাল অর্থাৎ রবিবার বিজেপির কার্যালয়ে কানাই বিশ্বাসের সঙ্গে দেখা হতে সেই টাকার প্রসঙ্গ উঠতেই পার্টি অফিসের মধ্যে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ করেন বিজেপি নেত্রী সাগরী কর্মকার। এই বিষয়ে তিনি পুলিশের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন বিজেপি নেত্রী সাগরী কর্মকার। আমার সঙ্গে সম্পর্ক, সম্পর্ক তাতে আমাকে সিঁদুরও পরিয়েছে, স্বামী স্ত্রীর আমার বাড়িতে আসা যাওয়া করে, সবাই জানে আমার কি গ্রাম প্রতিবেশী, সবাই জানে পাড়াপ্রতিবেশী ছেলে মেয়ে আমরা সবাই জানে, এমনকি আমার জামাইকে নতুন বিয়ে দিলাম ও জানে। হ্যাঁ, ওর জানতে 7 বছর থেকে সম্পর্ক হওয়ার পরে ও হচ্ছে আমার কাছ থেকে অনেক টাকা পয়সা সব দিক দিয়ে সব নিয়েছিল, টাকা পয়সা নিয়ে খায় আমাকে বলে দাও আমাকে 10,000 টাকা, এই বলে 20,000 টাকা, আমি কাজ করি বন্ধন তুলি আপনাদেরকে দিই, তারপরে টাকাগুলো থাকছে থাকতে সে বাড়িতে এসে আমার বাড়িতে আসে, রাত্রে আসে, সকালে যায়, ওর সময় দিনের বেলা বাসে বাজার থাক করে টুকি টাকি থাকে, হ্যাঁ যাই হয় স্বামী স্ত্রী হলে যা হয়। হ্যাঁ, আমার স্বামী নাই, পাড়ার লোকজন সবাই বলে কেন ওরা স্বামী স্ত্রী করে খাচ্ছে খাক, হ্যাঁ ভালো। গতকালকে অনেক সুদের উপর টাকা নেওয়া ছিল ওর, হ্যাঁ 8,000 টাকা সুদের উপর নেওয়া ছিল, আমাকে ওর দেওয়ার ডেট ছিল শুক্রবারে, হ্যাঁ আসরও চালায় না সুদও চালায় না, শুক্রবারে গত শুক্রবারে দেওয়ার কথা ছিল, এমনকি ফোনটাও 1 মাস ধরে ব্ল্যাকলিস্টে ফেলে রাখছে, ফোনের যোগাযোগও হয় না। তো শুক্রবারে আমি এসেছিলাম, আমাকে বললো ঠিক আছে আমাকে শুক্রবারে টাইম দেবো টাকা দেবো, 2 দিন আগে এসেছিলাম শুক্রবারে, এবার শুক্রবার চলে গেল, শনিবার চলে গেল, সুদের উপরে যে টাকা নিয়েছি ওরা তো চাইবেই আসেনি বাড়ির উপরে, এবার ওরা ওদেরকে আমি টাইম দিয়ে দিয়েছি শুক্রবারে দিবো, এবার ওরা এসে আমার বাড়ির উপরে যা তা কথা বলে আমাকে হুমকি দিয়ে গেছে যে টাকা না দিতে পারলে তোমার অন্যরকম ইয়ে করবে। এবার শুক্রবার দেখলাম শনিবারে গোটা দিন গেল, রবিবারে কালকে বিকালবেলা আমি আসছি 7টার দিকে টাকা নেওয়ার জন্য পার্টি অফিসে, এবার পার্টি অফিসের উপরে ও দাঁড়াইছিল, হ্যাঁ কানাই বিশ্বাস দাঁড়াইছিল, এবার কানাই বিশ্বাসকে আমি বললাম যে টাকাটা দাও, তখন বলছে কিসের টাকা, কী টাকা, কোনো টাকা পয়সা বলে নিয়ে আমাকে পার্টি অফিসে ডাকে নিয়ে দরজা বন্ধ করে খুব আমাকে মারছে, খুব খুব মারছে। অন্যদিকে এই ঘটনা ঘটার পর বিজেপি নেতা কানাই বিশ্বাসকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। যদিও এই ঘটনার পর বিজেপি নেত্রী ও বিজেপি নেতা দুজনকেই দলীয় সমস্ত কার্যকলাপ থেকে বিরত থাকার কথা জানিয়েছেন বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। আজ সন্ধ্যায় গঙ্গারামপুর দলীয় পার্টি অফিসে এক বিশৃঙ্খলার খবর আমি পেয়েছি। ভারতীয় জনতা পার্টির জেলা সম্পাদক কানাই বিশ্বাস এবং গঙ্গারামপুর টাউন মহিলা মোর্চার আর
সাধারণ সম্পাদক সম্পাদিকা সাগরিকা সরকার, তারা দুজনে এক অশান্তিতে জড়িয়ে যায় এবং পার্টি অফিসে একটা অশান্তির পরিবেশ তৈরি হয়। এতে পার্টির ভাবমূর্তি আর বিঘ্নিত হয়েছে। ভারতীয় জনতা পার্টি এই রকম ঘটনা সবসময় নিন্দা করে এসছে। কানাই বিশ্বাস, যিনি জেলা সম্পাদক আর পার্টির যে নির্দেশ, তিনি আগামী দিন থেকে দলীয় কোনো কাজে তিনি অংশগ্রহণ করতে পারবে না যতক্ষণ না আর পরবর্তী সিদ্ধান্ত হয়। এবং তার পাশাপাশি সাগরিকা সরকার, তিনিও আজকের দিনের পর থেকে আর পার্টির কোনো দায়িত্বে তিনি আর থাকবেন না এবং দলীয় কোনো কাজে আর তাকে আগামী সিদ্ধান্ত না হওয়া অবধি তারা যুক্ত থাকতে পারবেন না। ধন্যবাদ। অন্যদিকে এই ঘটনাকে তীব্র নিন্দা করেছে তৃণমূল জেলা সভাপতি মৃণাল সরকার। তিনি বলেন, বিজেপির এটাই কৃষ্টি কালচার। কি বলার আছে, বিজেপির তো কৃষ্টি কালচার এটাই। এরা কোনোদিনও মহিলাদের সম্মান দিতে জানে না, মহিলাদের উপরে অত্যাচার, এটাই বিজেপির কৃষ্টি কালচার। একটা মহিলার বিজেপির জেলা স্তরের নেতৃত্ব সম্পাদক কানাই বিশ্বাস, বিজেপি পার্টি অফিসে মহিলাকে ডেকে বেধরক মেরেছে। এটা একটা মানে সংস্কৃতি বা কালচার হলো, এটা একটা সিস্টেম হলো। হ্যাঁ, প্রশাসন দেখছে বিষয়টা। আর অ্যাকচুয়ালি এটাতে প্রমাণ হয় যে বিজেপি মহিলাদের প্রতি কী ধরনের আচরণ করতে পারে বা মহিলাদের প্রতি কীরকম মনোভাব। আজকে বিজেপি কর্মীরাই সুরক্ষিত না, বিজেপির মহিলা মোর্চার সম্পাদিকা গঙ্গারামপুরের, তার সঙ্গে এই অত্যাচার, এই ব্যবহার। অর্থাৎ বিজেপির মহিলা মোর্চার কর্মীরাই সুরক্ষিত না বিজেপির নেতাদের হাতে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।